হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্কুল। আই এম আসিফ মল্লিক ফ্রম আওয়ার স্কুল। তো আজকে আমরা আলোচনা করবো কিভাবে যে কোনো যৌগের জারণ মান খুবই সহজে নির্ণয় করতে পারি। তো এটি অবশ্যই আমাদের এমসিকিউর জন্য খুবই হেল্পফুল হবে। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। সো ফার্স্ট অফ অল, আমাদের বিভিন্ন যৌগ জারণ মান নির্ণয়ের জন্য আমাদের প্রথমেই বিভিন্ন মৌলের জারণ মান মুখস্থ করতে হবে। যেমন আমরা জানি ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে 1/2, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, পটাশিয়ামের জারণ মান +1, আর্গনের জারণ মান 0, পটাশিয়াম ক্যালসিয়ামের জারণ মান -1 বা +2 হতে পারে। তোমরা সবাই জারণ মান অবশ্যই মুখস্থ করে নেবে। তো এখন আমরা চলে যাব উদাহরণ, থিঙ্ক অ্যাবাউট পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মান কত? তো আমরা জানি অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তো চারটার জন্য হবে কত? -8। অ্যান্ড কপারের জারণ মান হচ্ছে, পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1। তাহলে আমরা জানি মুক্ত মৌল বা যৌগের জারণ মান 0। তাহলে আমাদের এমনভাবেই ক্যালকুলেশন করতে হবে যাতে টোটালটার মান 0 হয়। তাহলে এখানে -8 আছে, এ পাশে +1, তো মাঝখানে কত বসালে টোটালটার মান 0 হবে? তো মাঝখানে অবভিয়াসলি আমরা যদি +7 বসাই তাহলে 7 and 1 8 হচ্ছে, আর এখানে -8, তাহলে আমাদের +8 থেকে -8 গেলে আমাদের যৌগের মান 0 হয়ে যায়। সো ম্যাঙ্গানিজের জারণ মান হবে +7। তো এরপর আমরা দেখব পটাশিয়াম ডাইকোমেট। পটাশিয়াম ডাইকোমেটে পটাশিয়াম ডাইকোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত? তো আমরা জানি অক্সিজেনের -2, সাতটার জন্য হবে কত? -14। অ্যান্ড পটাশিয়ামের +1, দুইটার জন্য হবে +2। তাহলে মাঝখানে কত বসালেই আমাদের টোটালটার মান 0 আসে? তো অবভিয়াসলি মাঝখানে +12 বসালে আমাদের টোটালটার মান 0 আসে। তবে এখানে লক্ষণীয়, এখানে ক্রোমিয়াম দুইটা আছে, তাহলে দুইটা ক্রোমিয়ামের জন্য 12 হলে একটা ক্রোমিয়ামের জন্য কত হবে? অবভিয়াসলি +6। তাহলে পটাশিয়াম ডাইকোমেটে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6। তো এরপর আমরা দেখব সালফিউরিক অ্যাসিড, H2SO4। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত? তাহলে আমরা জানি -2 × 4 -8, এখানে +1, দুইটার জন্য হবে +2, মাঝখানে কত বসালে 0 হবে? মাঝখানে +6 বসালে 0 হবে, তাহলে সালফারের জারণ মান হবে +6। ঠিক একই রকমভাবে আমরা যদি ফসফোরিক অ্যাসিডের কথা চিন্তা করি, H3PO4, ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ মান কত? -2 × 4 = -8, অ্যান্ড এখানে একটা যদি +1 হয় তাহলে তিনটার জন্য হবে +3, তাহলে মাঝখানে কত বসালে 0 হবে? মাঝখানে +5 বসালে 5 আর 3 8, আর এখানে -8, তাহলে টোটালটার মান 0, তাহলে ফসফরাসের জারণ মান হবে +5।